গত কিছুদিন আগে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন সুভাষ ঘোষ এবং অভিজিৎ বাউলের বাড়ি থেকে রাতের অন্ধকারে চোরের দল 9টি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার পরদিন গরুর মালিকরা আমতলি থানায় লিখিতভাবে একটি মামলা দায়ের করে। আমতলি থানার পুলিশ তাদের অভিযোগ মূলে চোরের দলকে পাকড়াও করতে ময়দানে নামে। ঘটনার এক দুদিনের মধ্যে আমতলি থানার পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে পারে। আমতলি থানা অভিযুক্তদের জালে তুলতে মেলাঘর থানা এবং সোনামুড়া থানাকে মেসেজ পাঠিয়ে চোরেদের পাকড়াও করতে সাহায্য চায়। এই অনুসারে মেলাঘর থানার পুলিশ বুধবার দুপুরে মেলাঘর ঘ্রানতলি এলাকা থেকে অভিযুক্ত কুখ্যাত গরু চোর মিজান মিয়া নামে এক চোরকে আটক করে। পরবর্তী সময়ে মেলাঘর থানার পুলিশ অভিযুক্ত মিজান মিয়াকে আমতলি থানার পুলিশের হাতে তুলে দেয়। বুধবার রাতে মামলা তদন্তকারী পুলিশ অফিসারের টানা জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিজান মিয়া গরু চুরির ঘটনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত বলে নিজেই স্বীকারোক্তি দেয়। পাশাপাশি তার সাথে এই গরু চুরির ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের সকলের নামও পুলিশকে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছেও অভিযুক্ত মিজান মিয়া ঘটনার সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করে। পাশাপাশি তার সাথে চুরির ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের নামও জানায়। অভিযুক্ত মিজান মিয়ার স্বীকারোক্তি মূলে আমতলি থানার পুলিশ বাকি অভিযুক্তদেরকেও জালে তোলার জন্য অভিযান জারি রেখেছে। পুলিশে জানিয়েছে বৃহস্পতিবার অভিযুক্ত মিজান মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। এছাড়া তদন্তের স্বার্থে আমতলি থানার তদন্তকারী অফিসার এবং থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়েও কিছু বলেননি। তবে কাঞ্চনমালা এলাকায় এভাবে গরু চুরির ঘটনায় এক অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ায় গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বিউরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।